কিন্তু আপনার মধ্যেও কিন্তু একটা জিনিস আসছে, কেউ একটা আস্তে আস্তে আপনি ঢুকছেন, এই যে আপনার চোখে মুখে যে একটা কমেডিয়ান বিষয় এটা কিন্তু বের হয়ে আসছে। কিন্তু ভাইয়া আপনার একটা কাজ করবেন, হ্যাঁ মানে আপনারা এখানে আসার আগে বা আমার সাথে নেক্সট মিটিং এর আগে আপনারা অবশ্যই বান্টিকে একটা কল করে তারপর আসবেন, কারণ সব কিছু একটা প্রসিডিউর আছে। তো আপনারা যদি সব জায়গায় এরকম হুর মানে হুটহাট করে ঢুকে যান তখন কিন্তু আসলে একটা সিস্টেমের থেকে মানে বাইরে হয় না একটা, মানে আমি আমি যদি করাপ্টেড হয়ে যাই বিষয়টা তো ভালো দেখাবে না। তখন যদি বান্টি মনে করেন আমাকে বলে যে তুই আসলে এদের কথা শুনে শুনে স্ক্রিপ্ট লিখেছিস, আমার স্ক্রিপ্টটা ফেলে দেয়, তখন কিন্তু আমাদের মধ্যে যে যোগসাযোগ বা হচ্ছে এই যে কমিউনিকেশন এটা কিন্তু কোনো ফলপ্রসূ কিছু আসবে না, তাই না? সো আপনি একটু বান্টির সাথে কমিউনিকেট করবেন, বান্টি যদি আমাকে বলে যে আপনাদের সাথে আরেকবার বসতে, তারপরে যদি আমি বসি তখন কিন্তু এটা ভ্যালিড হবে, তাই না? তা না হলে কিন্তু ভাইয়া পরবর্তীতে দেখা যাবে আমারই চাকরি নট আসলে। না ভাই ভাই সেটা বুঝতে পারছি। আর ভাই আরেকটা কথা, আপনি কিন্তু অন্য কিছু মনে করবেন না, মানে একজন লেখককে কিভাবে সম্মানিত করা যায়। আপনার এইসব চিন্তা ভাবনা, আপনি রিয়েল লাইফ একটু বেশি কিন্তু ভিলেন হয়ে যাচ্ছেন। আপনি আমার বিকাশ নাম্বার নিয়ে নিয়েছেন মানে কি? আপনি কি বুঝাতে চাচ্ছেন? আপনি আপনার দুটা লাইন বেশি লেখার জন্য আপনি আমাকে মানে আপনি ঘুরাতে চাচ্ছেন? না না আমি আপনি কিন্তু শুনুন, আপনি ক্যারেক্টার কিন্তু এতটা খারাপ হয়ে গেলে চলবে না। আপনি নিজেকে পিওর রাখতে হবে, আর্টিস্টকে কিন্তু অনেক ভালো ইনসান হতে হয়, মানুষ হতে হয়। না সেটা ঠিক আছে, ধরেন যে আমি বস যখন এই চাষার বাচ্চা তুই প্রাসাদে ঢুকলি কি করে, এই সেটা ব্যাপার, এই টাইপের ডায়লগুলো আমার বুকটা একটু লাউড তো যায় আর কি, সাউট শর্ট করতে ভালো লাগে। ভাইয়া ভাইয়ার ভুল ধারণা একটু ভেঙে দিই। আসলে ভাইয়া মানে বিকাশ বলতে উনি যেটা বোঝাচ্ছে মানে আপনি একটু লিখালিখি করেন, মানে একটা ফিল আসতে হবে না। মনে করেন একটু চা খেলেন, একটু কফি খেলেন, মানে আপনি তখন একটা ধ্যানের ভিতরে ঢুকে যাবেন। মনে করেন আপনি একটু মানে ট্রান্সপোর্ট কষ্ট আছে, মনে করেন আপনি লিখার জন্য কক্সবাজার চলে গেলেন, আপনার ফিলটা অন্যরকম আসবে। তো এই কষ্ট আমরা মানে ভাই ভাদা হিসেবে আর দিতে পারি। খুব মন খুব ভালো, টাকা পয়সার অভাব নাই, আমাদের হিরোর টাকা পয়সার অভাব নাই। লুকে বলে লুকে বলে কাস্টিং করে ফেলেছে, তাই না? তো এখন ফিল্মটা যদি তাড়াতাড়ি শুরু করতে চাই আমাকে তো লিখে সময় দিতে হবে। এখন আপনারা খুব ভালো ইনপুট দিয়েছেন, কিন্তু আমি যদি জিনিসটা শেষ করতে না পারি লিখে তখন তো বান্টি আমাকেও চার্জ করবে, তখন তো আপনারা আসলে ফিল্মেতে অ্যাক্টিংটা করা হবে না, তাই না? তো আপনারা নিজেদের প্রিপেয়ার করুন। জি 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 ঠিক আছে, নিজেদের যার যে জায়গায় প্রিপেয়ার করুন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। জি জি আচ্ছা, মাথা ঠান্ডা রাখবে, উষ্ণ হবে না গেলে কিভাবে হবে, মাথা ঠান্ডা রাখবে, আর আমাদের দূরত্ব রয়ে গেছে। সালাম জি ভাই ভাই ডাম্বেল বারবেল, হ্যাঁ অবশ্যই অবশ্যই। সালাম আলাইকুম, আমার বিষয়টা একটু খেয়াল রাখেন, তুমি একদম গাছ ধরে প্রচুর প্রেম করতে হবে। জি জি বান্টির ফিল্ম কেউ হিট করাতে পারবো না, তার আগে হচ্ছে ওরা একটা জাপা দিয়ে নেই, আমি পাইস লাগিয়ে পাইছো। হ্যাঁ মাহিন, আমি মাহিন। বান্টি বান্টি ভালো আছো? তোমার প্রোডাকশন খুব ভালো হচ্ছে তাই তো? আমাকে অফিসে তুই 4 ঘন্টা যাবত বসায় রাখছিস স্ক্রিপ্ট লেখার জন্য, আর তুই এই হ্যাঁ বসে বসে কি করতেছি? আমি স্ক্রিপ্ট লিখতেছিলাম, তুই কি করছিস? যে সিরাজি, তারপর সনেট, শফিক, হ্যাঁ তারপর যে ওনাদের সাথে যে আরেকটা যে হচ্ছে আপু, তুই ওনাদের কি করছিস? তুই না ওনাদেরকে ফিল্মে কাস্টিং দিছিস? তোর কাছে আসছিল, তুই কাস্টিং না দিলে ওরা একদিন পার্কে আমাকে ধরে আজকে চলে আসছে হচ্ছে এই যে অফিসের ভিতরে এসে একের জন্য ক্যারেক্টারের ইন ডিটেইলিং জানতে চায়, তাই জন্য শুরু করছে আমার সাথে। আমি কি লিখবো না ওদেরকে বোঝাবো? আমি এত কিছু পারবো না, এরপর থেকে তুই এগুলো সব হচ্ছে তোর মতো করে মেনটেন করবি, আমার কাছে যেন না আসে। আমার কাছে আসলে আমি বলবো যে আপনাদের বিষয়গুলো বাড়তি দেখবে, তোরটা তুই ম্যানেজ করবি। রাখলাম আমি।